এটা ইন্ডিয়া গঠন হল ইন্ডিয়া গঠন হওয়ার পিছত আমি ইন্ডিয়া হিসাবে ইউনাইটেডলি আমি যদি পদক্ষেপ বিলাক ললু হেতেন তেতিয়া হলে বেছি ফলপ্রসূ হল হেতেন বলি মই ভাবো কারণ সকলো দলৰ লোক একখন সভালৈকে আহিলেহেতেন সকলো দলৰ নেতা কর্মীয়ে কথাবিলাক কলে হেতেন তেতিয়াহলে রাইজলৈ ওচৰলৈ যাওঁতে বেছি সংখ্যক রাইজক লগ পোৱা গল হেতেন গতি মই ভাবো যে ইন্ডিয়ার কনসেপ্ট উপর যে ধরনের হয়ে আছে আমি তলতো সেই ইন্ডিয়ার ফিল্ডটা আপনাদের পোৱা নাই পোৱা নাই কোনোবা নেতা সকলে লগ কৰিছে কিবা কৰিছে তেনেকুৱা ধৰণৰ হৈ আছে কিন্তু গ্ৰাছৰুটত সকলো যদি হাতে হাত ধৰি ফটোখন তোলাৰ বাহিৰে কামৰ ক্ষেত্ৰতো যদি আমি তললৈ গ'লোহেঁতেন মই ভাবোঁ যে সেইটোত বেছি ফলদায়ক কংগ্ৰেছৰ ভিতৰতো এতিয়াও মতৰ ভিন্নতা আছেনে ধানটোৱে প্ৰতি মনটো হয়নে নহয় মই এইটো অলপমান ভুল হৈছে কিন্তু প্ৰত্যেকটো মানুহৰে মানসিকতা বেলেগ গতিকে দল এটা কৰিছোঁ বুলিয়ে যে সকলোখিনি মিলিব হ'ব সেইটো কথা নহয় মানুহ যিখিনিত মিল নহয় সেইখিনিত আপুনি সেই স্পষ্টকৈ কয়নে কেতিয়াবা মজিয়াত যে এইখিনি ভুল হৈছে এইখিনি মিলা নাই এইখিনি এনেকুৱা হ'ব লাগিছিলে চাওক সেইখন মজিয়াত ক'ব পৰাকৈ মই বৰ্তমান নাই মই বৰ্তমান এক্সিকিউটিভ মেম্বাৰ হৈ আছোঁ কিন্তু সেইখিনি ধৰক যিসকলক ক'ব পৰা হয় সেই ক'ব পৰাসকলক মই ব্যক্তিগতভাৱে কৈছোঁ কিন্তু মজিয়াখনত মই কোৱা নাই